আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার ইউটিউবে চ্যানেল 1 বছর পূর্ণ হলো। আমার খুব বড় মেয়ে বলতেছে, আম্মু এর উপলক্ষে একটা কেক আনাও। তা কেকটা মা এনে দিয়েছে। মায়ের বলতেছে ছোট্ট একটা কেক এনে দিলাম। মায়ে আবার কী করছে, আমার বড় মেয়ের নাম জান্নাত লিখে নিয়ে আসে, কিন্তু ওর কিন্তু বার্থডে না, বার্থডে হলো ওর এপ্রিল মাসের। তাই কলা নিয়ে আসছে, কারণ কলাটাই খাওয়া হয় আমার ঘরে বেশি। আর পেয়ারাটা, কলা আর পেয়ারা এই দুটা জিনিস, কারণ আপেল টাপেল মালটা বিদেশেগুলো পাওয়া যায় এখানে। আর অনলাইন থেকে বাংলাদেশ থেকে এটা অর্ডার দিয়েছে কুইন। এটা হলো কার জন্য জানি না অর্ডার দিয়েছে, সেটাই আমি দেখলাম। বাবু ইয়া বলতেছে আনিছে, যার মূলে তার সমস্যা নেই। আর এগুলো আমার গাছের বড়ই, আর খুদের বাহা, ডিম, কালি জিরা ভর্তা, এগুলো বাবিয়ে পাঠাইছে। মুরগির মাংস এই বাবি পাঠাইছে। খুদের বাহা তো বাচ্চারা কম খায়, আমার জন্য পাঠাইছে। আর এই যে মুরগি তরকারি পাঠিয়েছিল সকালে, এটা সকালের নাস্তা তো আমরা খাই না এগুলো। আর এদিকে ডিম ক্লিন করে রেখেছি, পানি জড়াচ্ছি ডিমগুলো। না আমার বাড়িটা এটা বাইরে, বাইরের দৃশ্য ডাপপাড়া হচ্ছে উপর থেকে, কারণ মেয়েরা তো বিদেশে থাকে, সব তো দেখিয়েছি ক্যান, ওরা ক্যান পাওয়া যায় বাংলাদেশে যাবে, কিন্তু ক্যানই পাওয়া যায়, কোনো এভাবে কোনো ডাব পাওয়া যায় না। তা গাছের যখন ডাব আছে, ছেলেটারে প্রায় 12 দিন পরে পেলাম। আমার বাসায় থাকে ভাড়া, কিন্তু আমি জানি না। তারপরে রিনা আমার বোনে যে ওর সাথে রুমের ঘরে, তো ও বলতেছে যে আমি নিয়ে আসবো না পা। তাই নিয়ে আসছে, গাছ থেকে এখন ডাব পাড়া হবে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো এগুলো এত কখনো খায় নাই অরিজিনালটা। তাই এইদিকে আবার খেতে পড়ছি। এটা হলো দুপুরবেলা, দুপুরবেলা খাবারের আয়োজন, ডাটা দিয়ে চিংড়ি মাছ, আলু, মুরগি তরকারি, তারপরে ডিম ভাজা, বড় মেয়ের জন্য চিংড়ি মাছ বোনা, করলা ভাজি ইচা মাছ দিয়ে। আর এই যে ডাব, ডাব কেটে দিচ্ছে, ডাবের পানি, ডাবের পানি গেলে খুবই মিষ্টি আলহামদুলিল্লাহ। ওরা এগুলো কাটছে, কাটতেছে, আমি বললাম সব কাটা দরকার নাই, প্রতিদিন এটা প্রতিদিন খেতে কিন্তু মজাই অন্যরকম, তাই না? তো এই জন্য আমি বলছি যে প্রতিদিন 2-3টা করে কাটা হবে। এই যে কাটতেছে ডাবের পানি, তাজাটা খেতে কিন্তু খুবই টেস্ট। আর ডাবের পানি খেলে সকালবেলা খেতে পারলে আরও বেশি ভালো। ডাবের পানি মিষ্টি হলে তো কোনো কথাই নেই। আরও নারকেল গুলো ভালোই ছিল, নারকেল গুলো যদি একটু পাতলা পাতলা হতো তাহলে আরও বেশি টেস্ট লাগতো নারকেলের পানিটা। মাশাল্লাহ 1 গ্লাস হয়েছে ডাবের পানি। প্রায় 2 বছর 7 মাস পরে গাছের ডাব খাচ্ছি। সামনে বছর মনে হয় এগুলো আর পাবো না, সব কেটে ফেলে দিতে হবে এই গাছগুলো। গাছ বাচ্চাদের জন্য 2টা গুনবো সরকারের, যেখানে ওখানে তো আমরা গদ্র উঠাতে পারবো না, ওখানে আলাদা করে এগুলো গুনে দিব বাচ্চাদের জন্য। একটা বড়ি গাছ বা 2টা ডাব গাছ, ওরা যা শুরু করছে ডাবগুলি নিয়ে, যেন 4 জন মেয়ে চারোটায় যা শুরু করছে, কেমনে কী করবো বুঝতে পারছে না। এই যে গাছের নারকেল, এগুলো কিন্তু নারকেল পুরোটা হয় নাই, অল্প। আরেকটাই তোমার বাইর মেয়ে তো করেছে, ফুপি তোমার আমি কেমনে করে দিই দেখো। এগুলো নিয়ে পাড়াপাড়ি করতেছে, কাটতে পারে সুন্দর করে মাশাল্লাহ, ছোট্ট হইলে কী সুন্দর করে কাটতে পারে। আর চিট্টা বিট্টা রয়েছে, ডাব কাটা হচ্ছে আর খাওয়া হচ্ছে। কাটতে কাটতে সময় লেগে গিয়েছে প্রায় 1/2 ঘন্টার উপরে এই ডাবগুলো। পারলে ডাব দিতে হয়, আবার টাকাও দিতে হয়, কী সিস্টেম? এই সিস্টেমটা আমি জানতাম না, আমি জানি শুধু টাকা নেই,
না টাকাও নিবে আবার ডাবও নিবে, দুটোই। আর এক মেয়ে কাচ্ছে বসে বসে কাচ্ছে আর বলতেছে আমার শেষ, আমার শেষ, আমি উঠবো এখন। পুরা বাড়ি টাড়ি আর এখানে রাখলাম ডাব পেরে, কারণ বাইরে রাখলে আমাদের জায়গাটা তো খোলামেলা, আর চোরেরা নিয়ে যাবে, এই জন্য আমার বারিন্দায় রাখলাম। বারিন্দা রাখলে তো রুম থাকে তালা মারা গেটটা, এই জন্য এখানে রাখলাম। বেশিরভাগ আমার ছোট্ট মেয়েটার জন্য ডাবের পানি খেলে বলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে, এই জন্য ওর জন্য বেশি আরও গুরুত্বপূর্ণ করে ডাব গাছ থেকে পারা হলো। আর শ্বশুর বাড়িতে যাব, ফল পাখি কিনে নিয়ে আসলাম আমরা, আমি না মানে মানুষকে আমার বাইকে পাঠাইছি চিটানুট, ও আবার নিয়ে আসছে এগুলো, এগুলো নিয়ে যাব। পেঁপেটা আমাদের জন্য, বড় মেয়ে পেঁপে পেঁপে করতেছে, তা পেঁপেটা নিয়ে আসছিলাম। পেঁপেটা বেশি ভালো হয় নাই, পেঁপেটা একদমই মিষ্টি ছিল না, জানি না যে কোন দেশি পেঁপে আর সৈতলা পেঁপে এত মিষ্টি, মাশাল্লাহ বলতে হবে, মিষ্টির জন্য মুখ এত টেস্ট লাগে পেঁপেগুলো। বাংলাদেশ সৌদি আরবের বাংলাদেশের পেঁপে একদমই ভালো না। আর পেয়ারাও নিয়ে আসছে বড় আমার দুই মেয়ের জন্য, কারণ সৌদি আরবে তো আপেল, তারপরে হলো মাল্টা, অরেঞ্জ এগুলো কিন্তু পাওয়া যায়। আর কেকটা কেটে নিলাম, কেকটা